আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। হ্যাঁ, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যারা ইংলিশ, হিন্দি, তামিল মুভি লাভার রয়েছেন, যারা নিয়মিত এই সকল মুভিগুলো দেখে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। তো চলুন জেনে নেওয়া যাক যে কী জন্য আপনাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে। আর হ্যাঁ, তার মেইন রিজন হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ইংলিশ তামিল মুভিগুলো হ্যাঁ বাংলা ভাষাতে সাবটাইটেল আকারে দেখতে পাবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের ভাষাগুলো বুঝতে পারেন না, বিভিন্ন রোমান্টিক অ্যাকশন শর্টের সময় আপনারা তাদের ভাষাগুলো বুঝতে পারেন না, যার জন্য আপনাদের ছবিটির পুরো হিস্টোরিটা বুঝতে অনেক কষ্ট হয় বা ছবিটা সেই রকমভাবে এনজয় করতে পারেন না। সো এর জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাংলা ভাষার সাবটাইটেলে যে কোনো ধরনের ইংলিশ, হিন্দি, তামিল মুভিগুলো দেখতে পারবেন। আর হ্যাঁ, তার জন্য আপনার কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আপনার স্মার্টফোনটিতে। বিষয়টি খুব ইন্টারেস্টিং। ওকে, তো ফার্স্ট অফ অল আপনার ফোনে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি থাকতে হবে। আই হোপ আপনাদের সকলের ফোনে এই ব্রাউজারটি রয়েছে। জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার এক্সট্রা কোনো সেটিংস করতে হবে না, জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ফলো করলেই আপনি একদম অনায়াসেই কাজটি করে নিতে পারবেন। তো আপনার যদি নিউ ট্যাব ওপেন করা না থাকে, তাহলে আবার আপনি থ্রি ডটে ক্লিক করে কর্নার থেকে আবার একটি নিউ ট্যাব ক্রিয়েট করে নেবেন। ওকে, জাস্ট আমি নিউ ট্যাবে আসার পরে জাস্ট আমরা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। youtube.com দেখতে পেলেন, মোবাইল ওয়েবে আছে। এখন জাস্ট আমরা এটাকে ডেস্কটপ ভার্সনে করে নেব। আর এর জন্য আপনারা অবশ্যই জানেন যে থ্রি ডটে ক্লিক করতে হবে কর্নার থেকে এবং জাস্ট ডেস্কটপ সাইডে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলটি কিন্তু এখন ডেস্কটপের ইন্টারফেসের মতো শো করছে। এবং এখন আপনারা ইউটিউবে জাস্ট সার্চ বক্সে সার্চ করবেন। আমি জাস্ট তামিল মুভি লিখেই সার্চ করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের অসংখ্য মুভি শো করছে বা সার্চ রেজাল্টে চলে এসেছে। জাস্ট আমরা ফার্স্টে যে মুভিটি দেখতে পাচ্ছি এটি ওপেন করে নিচ্ছি। ওকে, তো দেখতে পেলেন যে আমাদের মুভিটি কিন্তু অলরেডি পেরে হচ্ছে। জাস্ট এবার আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে বেশ কিছু আইকন শো করছে। আমরা জাস্ট একটু জুম করে নিচ্ছি স্ক্রিনটা আপনাদের দেখানোর সুবিধার্থে। তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অটো ফিলের যে আইকনটি থাকে এর পাশেই একটি এক্সট্রা আইকন শো করছে। এখান থেকে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এটি হচ্ছে যে সাবটাইটেলের আইকন, ঠিক আছে। আপনি যদি সাবটাইটেল আকারে দেখতে চান তাহলে অবশ্যই এটাকে অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে এটা টানার মার্ক শো করছে। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথে সাবটাইটেলটি অলরেডি অন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট এর পাশেই যে সেটিংস আইকনটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। দেন আপনি সাবটাইটেল সিসি এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করুন এবং দেখতে পাবেন যে আপনার এটি অটোমেটিক হয়তোবা ইংলিশে সিলেক্ট করা থাকবে। আর যদি অন্য কোনো ভাষায় সিলেক্ট করা থাকে নো ম্যাটার, আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে অটো ট্রান্সলেট, এখান থেকে জাস্ট এই অটো ট্রান্সলেটে ক্লিক করবেন। দেন আপনি আপনার যেই দেশের ভাষাতে কনভার্ট করতে চান সাবটাইটেলটি সেটি সিলেক্ট করতে পারবেন। অপশন আপনি পেয়ে যাবেন এই জায়গা থেকে। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু আমরা চাইলেই এখন বাংলা ভাষাতে কনভার্ট করে নিতে পারছি। জাস্ট আমি বাংলা ভাষাটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আপনি দেখতে পেলেন। এবার আমি জাস্ট আবার একটু জুম আউট করে নিচ্ছি। আর চাইলে এটি আমরা আরও স্ক্রিনটা বড় করে নিতে পারি, ফুল স্ক্রিন, যদিও এখন প্রয়োজন নেই আমাদের। আমরা জুম করেই দেখাচ্ছি আপনাদের। এখন কিন্তু ভিডিওটি জাস্ট সাবটাইটেল সবগুলো বাংলা ভাষাতে শো করবে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা ভয়েসের সাথে সাথে কিন্তু সাবটাইটেলে বাংলা লেখা শো করছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে যে কোনো ধরনের মুভিতে সাবটাইটেল অন করবেন এবং সেটি বাংলা ভাষাতে কনভার্ট করবেন। বিষয়টি খুবই ইজি, আই হোপ আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। ওকে, তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।